কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সতীশ অ্যাপ্লিকেশনে যারা যারা মাইনিং করতেছেন OpenEx OEX টোকেনটা, তাদের জন্য খুশির একটা খবর, মানে এক কথায় অসাধারণ একটা নিউজ আছে যেটা আমি আজকের ভিডিওতে বলে দিব। এবং আজকের ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন OEX এর টোকেনের প্রাইস কত হবে এবং কবে আপনারা উইথড্র দিতে পারবেন। তো সম্পূর্ণ ডিটেলস এক কথায় OEX বা OpenEX এর সর্বশেষ আপডেট আজকের ভিডিওতে বলে দিব। তো ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যারা আমাদের সাথে নিয়মিত OEX টোকেন মাইনিং করতেছেন তাদের কিন্তু এখানে অনেকগুলো টোকেন হয়েছে অলরেডি। তো এই মাইনিংটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আর মাত্র 3% আছে, 3.5% আছে, তারপরে কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো আপনারা কীভাবে এটার সর্বশেষ আপডেটটা ফলো করবেন এবং বুঝবেন কীভাবে যে OpenEX এর দামটা কেমন হবে এখন বলে দিতেছি। তো তার আগে রিকোয়েস্ট করো, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ভাই টেলিগ্রাম চ্যানেলে যদি না আসেন তাহলে কিন্তু কখনও কোনো অফার থেকে আপনি পেমেন্ট পাবেন না, কারণ আপনি যদি মিস করেন তাহলে ভাই পেমেন্ট মিস। তো যাই হোক, সতীশ অ্যাপ্লিকেশনের অফিসিয়াল যে টুইটার পেজের ভিতরে আমরা চলে আসবো। এখন টুইটার পেজ আসলে পরে দেখবেন এই দেখেন 503,000 কিন্তু সরি 503,000 কিন্তু ফলোয়ার, এবং ফলোতে কারা কারা আছে দেখেন, ফলোতে কোড ডাউন নিজে আছে এবং সতীশ অ্যাপ্লিকেশন, দুইটাই কিন্তু বড় প্রজেক্ট। এবং নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন ওদের 5,00,000 ফলোয়ার হিট করছে, যার কারণে ওরা একটা পোস্ট করছে এবং 10 ঘন্টা আগে কিন্তু ওরা এইখানে একটা পোস্ট করে দিচ্ছে। এখন পোস্টটা কি, যে ওদের যে টোকেনটা টিজি, মানে ওদের টোকেনটা কিন্তু কোর ব্লক শ্রেণীর ভিতরে আসবে এবং আপনি ওদের এখন কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা চেক করতে পারবেন। এই যে এখানে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করবেন, লিঙ্কটা আমি আপনাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রাম সেলে দিয়ে দিচ্ছি, জাস্ট টেলিগ্রাম সেল থেকে আপনারা লিঙ্কটা ওপেন করবেন। দেখেন ওদের টোটাল সাপ্লাই কত, যেখানে কিন্তু টোটাল সাপ্লাই দেখা যাচ্ছে 1,00,000,000, 1,00,00,000, নিযুত কোটি, 1,00,00,000, মানে 100 কোটি টোকেন। তো 100 কোটি টোকেন যেহেতু, আর যেহেতু সবগুলো আমাদেরকে একসাথে দিবে না, লক করা থাকবে, যার কারণে এইখান থেকে 100 কোটি টোকেনের এইখান থেকে কিন্তু আমরা কিন্তু যদি 10% করে দেয় আমাদেরকে এবং 10% টোকেনে কিন্তু আমরা ভালো একটা প্রফিট নিতে পারবো। আর এক একটা টোকেন আপনি অনায়াসে এখান থেকে ধরতে পারেন। এইখানে যে টোটাল সাপ্লাইটা, এটার সবগুলাই কিন্তু তারা মার্কেটে ছাড়বে না। এটার কিন্তু কত যেন কিছুদিন আগে আপনার সাথে একটা আপডেট শেয়ার করছিলাম, 350 মিলিয়নের মতো কিন্তু তারা কিন্তু এটা আমাদেরকে মার্কেটে আর কি ছাড়বে এবং সেইটা কিন্তু আপনারা সেল করতে পারেন, আর বাকিগুলো কিন্তু এখানে লক অবস্থায় থাকবে। তার মানে যেহেতু সবগুলো টোকেন ওরা মার্কেটে আনবে না, এক একটা টোকেনের প্রাইস অনায়াসে 40 সেন্ট থেকে আপনি $1 পর্যন্ত দেখতে পারবেন। এটা ধরে রাখেন $1 পর্যন্ত আপনারা দেখতে পারবেন, কারণ সবগুলো টোকেন কিন্তু মার্কেটে আসবে না। তারপরে যে নিচের দিকে আসলে পরে আপনি ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে যেখানে। তো এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব। এখন আমি বলি, তো যখন আপনারা পেমেন্টটা নেবেন এখান থেকে, পেমেন্টটা তো নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে আমি সতীশের ভিতরে গিয়ে দেখাই দিচ্ছি। জাস্ট আপনি এখান থেকে যদি আপনি প্রজেক্ট অপশনে ক্লিক করেন, দেন OpenEX-এ ক্লিক করলে দেখেন এখানে কিন্তু 13 তারিখে তারা উইথড্রল ডেট রাখছে। তবে 13 তারিখে থেকে আমাদেরকে অ্যাড্রেস সাবমিট করতে হবে 28 তারিখের মধ্যে, 13 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। তারপরে এটা এপ্রিল মে মাসের ভিতরে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবো তাদের ভাষ্য মতে। এখন তারা এখানে যে ডেটটাই দিক না কেন, আমাদেরকে এই ডেটে অ্যাড্রেস সাবমিট করতে হবে। এরপরে আমরা অ্যাড্রেস সাবমিট ডেটের পরে আমরা কিন্তু এটা ক্লেম করতে পারবো। আর যে অ্যাড্রেসটা আপনি সাবমিট করবেন অবশ্যই ট্রাই করবেন সেই অ্যাড্রেস দিয়ে, যাতে ওদের টেস্টনেটে জয়েন করে রাখেন। তাছাড়া যদি আপনি ওদের টেস্টনেটের অ্যাড্রেস এবং এইখানে যে অ্যাড্রেসটা বাইন করবেন সেই অ্যাড্রেসটা যদি আলাদা রাখেন সমস্যা নাই, কারণ টেস্টনেটের রিওয়ার্ড আলাদা, ওদের এই মাইনিং অফারের রিওয়ার্ডটা আলাদা। তো যাই হোক, এখন এইখানে যে যে ব্লক সেন্টার আছে এটা কীভাবে অ্যাড করবেন আপনার মেটামাক্সের ভিতরে, আপনি জাস্ট এটা দেখাই দিই, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। তো লিঙ্কটা কপি করার পর একদম আমি একদম ইজিলি দেখাই দেবো, জাস্ট আপনি মাইসেস ব্রাউজারে চলে আসবেন। মাইসেস ব্রাউজারে চলে আসার পর আমি জানি সবারই এখানে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা আছে, যাদের অ্যাড করা নাই আপনারা সিম্পলি এখানে মেটামাক্স এক্সটেনশন লিখবেন, মেটামাক্স এক্সটেনশন। তো এটা লেখার পরে আপনার সামনে দেখবেন কি নতুন একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি এই যে প্রথম যে মেটামাক্সটা আছে এটা ওপেন করবেন গুগলের। তো এটা ওপেন করার পরে তারপরে আপনার সামনে দেখবেন এই যে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এই যে অ্যাড টু ক্রোম যে অপশন পাবেন এখানে উপরে, অ্যাড টু ক্রোম অপশন আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এই যে এখানে দেখেন অ্যাড টু ক্রোম অপশন আছে না, এখানে ক্লিক করবেন, তারপরে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মেটামাক্সের উপরে ক্লিক করে এখানে নতুন একটা ওয়ালেট আপনি ক্রিয়েট করবেন, এবং অবশ্যই নতুন একটা ওয়ালেট আপনি এই ওদের যে অ্যাড্রেস বাইনের অপশনটা যখন আমি আপডেট জানাই দেবো তখন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন এইখানে আপনারা কী করবেন, এই যেহেতু আমরা এই অ্যাড্রেসের সাথে অ্যাড করবো ওদের সব কিছু, মানে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখন এই যে উপরে সেই লিঙ্কটা পেস্ট করবেন যেটা কপি করলেন টেলিগ্রাম চ্যানেল থেকে, এবং সেই লিঙ্কটা পেস্ট করার পরে নিচের দিকে আসবেন। আসার পরে কিছুই করতে হবে না, আমি কী বলি কীভাবে কী করতে হবে দেখেন, এখানে অ্যাড কোর নেটওয়ার্ক এইখানে ক্লিক করবেন, সরাসরি আপনার মেটামাক্সের ভিতরে পারমিশন যাবে। সিম্পলি আপনি পারমিশনটা এখান থেকে জাস্ট অ্যালাউ করলে পরে দেখবেন কি আপনার এখানে কোর ব্লক সেন্টার মেন নেটে আপনার কানেক্ট হয়ে যাবে আপনার মেটামাক্সের সাথে।
জাস্ট ওয়েট করি, এই যে দেখেন আমাদের কিন্তু কোর সব কিছু আরপিসি সব কিছু অটোমেটিকলি কিন্তু রিডাইরেক্ট করলো, এই দেখেন সাকসেস। এখন জাস্ট কী করবো আমরা মেটামাক্সের ভিতরে চলে আসবো, এবং মেটামাক্সের ভিতরে আসার পরে দেখেন আমাদের কিন্তু কোর ব্লক চেনটা এখানে চলে এসেছে কোর। এখন আমরা কী 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 করবো, জাস্ট এখান থেকে ওদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবো, এই যে এখানে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সবার নিচে দিচ্ছি এটা কপি করবেন। কপি করার পরে এইখানে আসবেন, আসার পরে এই যে ইনপুট টোকেন এখানে ক্লিক করবেন, এইখানে আপনি সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। কিবোর্ডের গো বাটনে ক্লিক করবেন, ওপেন ইনপুট অপশনে ক্লিক করবেন। জাস্ট আবার আমরা এখানে কাজটা কমপ্লিট করব, এখানে দেখেন সবগুলা কিন্তু ফুলফিল হয়ে গেল। এখন নেক্সট স্টেপে ক্লিক করবেন, ইনপুট অপশনে ক্লিক করবেন, আমাদের সাকসেসফুলি OEX টোকেনটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেল। এখন এইখানে আপনি যখন ওদের টোকেনটা ক্লেম করবেন OEX টোকেন, যেহেতু এটা কোর ব্লক চেনের, অবশ্যই কিন্তু আপনার এখানে 10-20 সেন্টের মতো কোর টোকেন রেখে দেবেন, যেটা আপনি এক্সচেঞ্জারগুলোতে পেয়ে যাবেন, সমস্ত এক্সচেঞ্জারে আছে লিস্ট বাইন্যান্স বাদে। আপনার কোর এখানে 10-20 সেন্টের মতো কোর আপনি এখানে ম্যানেজ করে রাখবেন, যখন OEX-টা ক্লেম করবেন তখন কিন্তু কাজে লাগবে। তো এইটুকুই আপডেট ছিল, আমি পরবর্তী ক্লেম আপডেট সবাইকে জানাই দেবো, ওয়ালেট সাবমিট করার আপডেট। তো সবাই এইটুকু আপডেট ফলো করে রাখেন, আমি নেক্সট আপডেট জানাই দেবো। আর একটা টোকেনের প্রাইস কিন্তু 40 সেন্ট থেকে $1 পর্যন্ত হিট করবো অনায়াসে। তো সবাই নিয়মিত মাইনিং করতে থাকেন, আর পরবর্তী আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন। আর এই ধরনের নিত্য নতুন অফার আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সবাই ফলো রাখবেন।